ঘোড়ার দৌড় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম, কিন্তু সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। দীর্ঘ সময় পর বিভিন্ন স্থানে আয়োজন করা হয় ঘোড়ার দৌড়। ঐতিহ্যবাহী এ খেলা দেখার জন্য ভিড় করে নবীন প্রবীণ সহ নানা বয়সের মানুষ। নতুন প্রজন্মের তরুণরা যেন ভুলে না যায় তাদের ঐতিহ্যকে, সেজন্যই বেশি বেশি আয়োজন করা দরকার ঐতিহ্যবাহী এ খেলার। ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে মানে যে বহুদিন যাবত এই খেলা দেখা হয় না, হ্যাঁ এখন এই পুরাতন খেলাটা দেখা হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। এই ঘোড়া খেলা দেখেছি, খুব ভালো লাগছে। প্রবীণদের পাশাপাশি নবীনরাও উৎসাহের সাথে উপভোগ করেছে ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় খেলা। এই খেলা এর আগে কখনো এই মাঠে আমরা উপভোগ করতে পারিনি, এবার পেরে খুব আমরা আনন্দ উল্লাস করতেছি। কোনোবার এরকম ঘোড়ার দৌড় খেলা হয়নি, মানে এবারে প্রথম, তো প্রথম হিসেবে আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক এখানে দেখতেছে, উপভোগ করতেছে, ভালোই লাগতেছে খেলা। ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করবার জন্য নয়, গ্রাম বাংলার এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্যই আয়োজন করা হয় এই ঘোড়ার দৌড়।